টানা দ্বিতীয় রাতের মতো ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করেছে বলে দাবি কিয়েভের। এদিকে মস্কোর যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সাড়ে ১৬ মাস ধরে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যুদ্ধের তীব্রতা। টানা দ্বিতীয় রাতের মতো বুধবারও ইউক্রেনের রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলাগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি কিয়েভের। রুশ হামলার শঙ্কায় বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কিয়েভের সামরিক প্রশাসন। এর আগে মঙ্গলবার ভোরে ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে কিয়েভে হামলা চালায় রাশিয়া। এদিকে ন্যাটোর সদস্য দেশগুলো ইউক্রেনে অতিরিক্ত সামরিক সহায়তা দেয়ায় তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি বেড়েছে বলে আবারও মন্তব্য করেছেন সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ। পশ্চিমা সহায়তা রাশিয়াকে তার লক্ষ্য অর্জনে বাধা দিতে পারবে না বলেও মত তার। অন্যদিকে মস্কোর যুদ্ধ শেষ করার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। যুদ্ধ কেন শেষ হচ্ছে না তার উত্তর খুবই সহজ। মস্কোর পরাজয় ঘটাতে পশ্চিমারা ইউক্রেনে ছায়া যুদ্ধ করছে। তারা আধিপত্য বিস্তারের পরিকল্পনা পরিত্যাগ না করা পর্যন্ত এ লড়াই চলবে। আপাতত অবস্থান পরিবর্তনের কোনো ইচ্ছে নেই রাশিয়ার। এদিকে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় এক রুশ লেফটেন্যান্ট জেনারেল নিহত হয়েছেন। যুক্তরাজ্যের দেয়া স্ট্রম শ্যাডো মিসাইল হামলায় ওলেক সোকোভের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে ইউক্রেন রাশিয়া দুই পক্ষই। অন্যদিকে রাশিয়ার ক্রাসনোদর শহরে দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারিয়েছেন আরেক রুশ কমান্ডার। যুদ্ধাপরাধের দায়ে ইউক্রেনের কালো তালিকায় ছিলেন তিনি। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।